एवरीवन, আমি আর অতিরিক্ত সুমনা চক্রবর্তী। আজকে আমি ছেলেদেরকে একটা সিক্রেট বলতে চাই, সেটা হলো মেয়েদের ব্যাপারে, স্পেশালি মেয়েদের ব্যাপারে। সেটা হলো যেই ছেলেরা রিলেশনশিপে আছো তাদেরকে স্পেশালি বলতে চাই যে মেয়েরা যখন রিলেশনশিপে যায় আর তাদের পার্টনারদের সাথে যখন তাদের ঝগড়া হয় বা মনোমালিন্য হয় বা দুঃখ হয় হোয়াট এভার বা কথা বন্ধ থাকে, তখন তারা কি করে। মোস্ট অফ দ্য মেয়েরা তখন ঝগড়া ঝগড়া হওয়ার পরে যদি কথা বন্ধ থাকে বা তাদের দুঃখটা প্রকাশ করতে পারছে না বা অনেকের ইগো প্রবলেম থাকে, অনেকের দুঃখ থাকে, হোয়াট এভার ইট ইজ, তো তারা যখন সেই পার্টনার মানে সেই ছেলে পার্টনারকে বলতে পারছে না, দুঃখটা প্রকাশ করতে পারছে না, তখন তারা স্ট্যাটাসে দুঃখের 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 বিভিন্ন কোটস দিতে থাকে, যাতে কিনা সেই পার্টিকুলার ছেলেটা বুঝতে পারে যে ওই কোটগুলো মেইনলি তার জন্য, বাট তাকে টেক্সট করে বলার মতো মানে ক্ষমতা বা ইচ্ছে বা রুচি কোনোটাই থাকে না। কিন্তু সেইটাই ইচ্ছে থাকে যে ওর স্ট্যাটাস খুলে যেন ওই ছেলেটি দেখে, দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ এই স্ট্যাটাসটা আমার জন্য। তো মেয়েরা স্পেসিফিক্যালি এইটা করে থাকে যে যখন তাদের দুঃখ হয় তারা তাদের ছেলে পার্টনারকে ডিরেক্টলি কিছু বলে না, কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলো বা ইনস্টাতে বলো বা ফেসবুক বলো হোয়াট এভার ইট ইজ, তাদের ওখানে কোড দেওয়া হয় যাতে কিনা সেই পার্টিকুলার ছেলেটা বুঝতে পারে যে এই দুঃখের কোডগুলো শুধুমাত্র তার জন্য। তো প্লিজ এইটা নোটিস করবে, আর হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব প্রবলেম সলভ করে নেবে। ওলা।